মাগুরা সদর উপজেলার বগুড়া গ্রামে 1982 সালে বউ হয়ে আসেন মাহমুদা আলম। স্বামী ছিলেন শিক্ষক। 1998 সালে নিজেদের 55 একর জমিতে বগুড়া আদর্শ শিশু বিকাশ শিক্ষা কেন্দ্র নামে একটি স্কুল গড়ে তোলেন তিনি। এলাকার দরিদ্র পরিবারের শিশুদের বিনা খরচে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষাদান করা হচ্ছে এখানে। মাহমুদা আলম শিশুদের বই, খাতা, পোশাক কিনে দেন, এমনকি চিকিৎসার খরচও বহন করেন। আমাদের গ্রামের নরসিং মাস্টার এবং মাহুদা সত্যবান, এরা গ্রামের গরিব ছেলেপেলে নিয়ে আসে এই স্কুলে লেখাপড়া শিখাচ্ছে এবং এদের যে ওষুধ পানি আগর বাগর সাত পাঁচের খরচ পাতি করতেছে। স্কুলের শিক্ষকরা এখনও সরকার থেকে বেতন পান না। এরপরও মাহমুদা আলমের আহ্বানে সাড়া দিয়ে সামান্য ভাতায় পড়াচ্ছেন এখানে। সেবার মানসিকতা নিয়ে শিক্ষার প্রসারের জন্য, শিক্ষাবঞ্চিত ছেলেমেয়েদের শিক্ষার আলো দান করার জন্য আমরাও যে কয়জন শিক্ষক আছে এখানে, আমি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছি, আমি সহ আরও 5-6 জন শিক্ষক বিনা পারিশ্রমিকে আমরা এখানে পরিশ্রম দিয়ে আসছি। অসহায় এতিম দুস্থ ছেলেমেয়েদের আমরা শিক্ষা দিচ্ছি। আমরা এখানে মাহমুদা বেগমের ভালোবাসা এবং শিশুদের মাতৃস্নেহের দিয়ে আমরা এখানে জড়িয়ে। আমাদের এলাকায় অনেক অসহায় দুস্থ মানুষ আছে, এদের ছেলেমেয়ে মানুষ করার জন্য মাহমুদা বেগম প্রতিষ্ঠানটি করে। এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করে 1998 সালে এবং আমরা কিছু শিক্ষক আছে, আমাদেরকেও তিনি উদ্বুদ্ধ করেন যে এলাকার এই অসহায় মানুষদের যাতে সেবা দেওয়া যায়। নিজের সন্তান নেই বলে কোনো দুঃখবোধ কাবু করতে পারেনি মাহমুদা আলমকে। মৃত্যুর পরও যাতে বিদ্যালয়টি চালু থাকে এটি তার শেষ ইচ্ছে। আমার বিবাহিত জীবন 38 বছর, আমার সুসন্তান হয়নি। তখন আমরা দুজনে একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা একটা প্রতিষ্ঠান করব। আমরা সবার এলাকার গণ্যমান্য লোক ডেকে আমরা এই প্রতিষ্ঠানটি শুরু করি 1998 সালে। সেই অবধি এই প্রতিষ্ঠান চলছে আর আমরা নিঃস্বার্থভাবে অনেক সন্তান, অনেক ছেলে মেয়ে নিয়ে অসহায় এতিম ছেলেপিলেদের আমরা সহযোগিতা, আমি তাদের মাতৃত্ব স্নেহ দিয়ে তাদের কাছে রেখে প্রাথমিক শিক্ষা শেখানোর জন্য আন্তরিকভাবে সচেষ্ট এবং তাদের বই, খাতা, পোশাক এগুলো আমি বিয়ার করি। এবং আমার হাজব্যান্ড হাইস্কুলের শিক্ষক ছিলেন, উনিও আন্তরিকভাবে আমার এই কাজে সহযোগিতা করেছে। এখন আমি শত সন্তানের জননী, আমার মনে হয় না যে আমার সন্তান নাই। আমার স্কুল, আমার প্রতিষ্ঠান এখনও চলছে এবং সুষ্ঠুভাবে যাতে ভবিষ্যতে চলে আমার অবর্তমানেও আমি এই কামনা করি। মাহমুদা আলমের এই মহতী উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়েছে জেলা শিক্ষা দপ্তর। বগুড়া শিশু বিকাশ কেন্দ্রের পরিচালক মাহমুদা আলম, তিনি ব্যক্তিগত জীবনে নিঃসন্তান হলেও এই শিশু বিকাশ কেন্দ্রটি দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছেন। বর্তমানে সেখানে শতাধিক ছেলেমেয়ে আছে, ওনারা ব্যক্তিগত উদ্যোগে ছেলেমেয়েদের বই, খাতা এগুলো দিয়ে থাকেন আর সরকারিভাবে বই অন্যান্য দেশ সুযোগ সুবিধা আমাদের থেকে আশা করলে আমরাও সেটা দিয়ে থাকি এবং ভবিষ্যতেও সেটা আমরা দেব। আমরা মাহমুদা আলমের এই প্রচেষ্টা বা তার এই প্রতিষ্ঠানটা যাতে ভালোভাবে চালু থাকে তার উত্তরোত্তর সাফল্য কামনা করি। তার রয়েছে একটি রাত্রিনিবাস, যেখানে রাতে অবস্থান নেওয়া পথিকের খাওয়ারও ব্যবস্থা করেন তিনি।